আসসালামু আলাইকুম, মিম্স হোম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব চাইনিজ স্টাইলে চাইনিজ সবজি। চলুন তাহলে দেখি। চুলোটা ধরিয়ে নিছি, আমি পাতিলটা বসাই দিছি, এবার দিয়ে দিচ্ছি তেল, 2 টেবিল চামচের মতো তেল দিব। তেলটা গরম হচ্ছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ, এই সবজিটাতে হলুদ দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়া, ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ, দুটোকরা দারচিনি পাতা দিয়ে দিলাম একটি ছিঁড়ে, দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, এখানে 4 ধরনের সবজি কাটছি আমি, পেঁপে, আলু, গাজর, বরবটি। সবজিটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। দেখেন সবজির থেকে একটু পানি বেরিয়েছে, সবজিটা হালকা সিদ্ধ হয়ে গেছে, রেখে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায়। ঢাকনা লাগিয়ে আর 5 মিনিট সিদ্ধ করে নিব। ঢাকনাটা উল্টে নিচ্ছি, আমার সবজিটা হয়ে গেছে প্রায়। এবার শেষ পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা প্রথমে দিয়ে নেয়, কারণ বেশি ঝাল লাগবে, তখন সবজির ইয়াটা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিছি, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই চাপ দিলে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। অনেকে চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ার দিলে সবজিটা থিক টাইপের হয় রেস্টুরেন্টের মতন, আমি পছন্দ করি না তাই আমি দিই না। কেউ চাইলে 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, 2 মিনিট পর নামিয়ে ফেলবো। বাস তৈরি হয়ে গেল চাইনিজ সবজি, সবাই অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।